নমস্কারে ব্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে ধনে পাতা দিয়ে পিঠা রেসিপি ধনে পাতা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এই মুখরোচক পিঠাটি খেতে এতটাই টেস্টি একটা দুইটা খেলে আপনার মন ভরবে না এবার চলুন রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে পিঠাটা তৈরি করার জন্য এখানে আতপ চাল নিয়েছি আর চালটা কিন্তু অবশ্যই দুই তিন ঘন্টার মতো আগে থেকে ভিজিয়ে রাখতে হবে আর এটা কিন্তু পোলার চাল পোলার চালটা দিয়ে পিঠাটা আজকে তৈরি করে নেব আর এখানে ধনে কয়েকটা রসুন আদা মরিচ এগুলো ব্যবহার করতে হবে প্রথমে সবগুলো কিন্তু একত্রে একটা পেস্ট তৈরি করে নিতে হবে প্রথমে চালটা দিয়ে দিলাম চালটা কিন্তু দুই তিন ঘন্টার মতো ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে তাহলে পেস্টটা খুব সুন্দর হবে আর চালের বদলে আপনাদের যদি চালের গুঁড়োটা থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করা যাবে তবে চালটা ভিজিয়ে একবার পিঠাটা তৈরি করে দেখবেন এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি তাছাড়া তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যাবে আর এখন ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি তিনটা মরিচ দিয়ে দিলাম আর কয়েকটা আদার টুকরো আর কয়েকটা রসুন এরপরে হাফ চামচেরও কম একটু জিরাটা ব্যবহার করব তবে এখানে কিন্তু গোলমরিচটাও ব্যবহার করতে পারবেন আর খুব ভালোভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে একটুও যেন দানা থাকে না পেস্টটা আমি তৈরি করে নিলাম এখন চেলে নিতে হবে আর খুব ভালোভাবেই চেলে নিতে হবে ধুনে পাতা দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়েছে কি না জানি না তবে আমিও কিন্তু প্রথম তৈরি করলাম আর আমাদের বাড়ির সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে আপনারাও কিন্তু খুব সহজেই কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করতে পারেন এবং একবার তৈরি করে এই পিঠাটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন আর হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার প্রশংসাই করবে আর অবশ্যই জিজ্ঞাসা করবে পিঠাটা আপনি কিভাবে তৈরি করেছেন খুব ভালোভাবে চেলে নিলাম আর চেলে কিন্তু অবশ্যই নিতে হবে এটা কিন্তু বারবার আমি বলছি না হলে পিঠাটা ভালো করতে পারবেন না ভিতরে দানা থাকলে পিঠাটা কিন্তু তেলে দিলেও ফুলবে না মিশ্রণটা মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে এবার সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব এখন এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আর মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবার হালকা আছে মিশ্রণটাকে জাল দিয়ে ঘন করে নিয়ে আসতে হবে তবে তাড়াহুড়া করার দরকার নেই ভিতরে কিন্তু লেগে যেতে পারে আর লো আছে একবারে এভাবে নেড়ে চড়ে মিশ্রণটাকে ঘন করে নিয়ে আসতে হবে এই মিশ্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর দেখতে পাচ্ছেন মিশ্রণটা প্রায় ঘন হয়ে গেছে মিশ্রণটা একটু ভিতরে দলা দলা হয়ে গেছে তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই এভাবে নেড়ে ছেড়ে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে আর আবারও বলছি চুলা আঁচটা কিন্তু একবারে লো করে দিয়ে এই মিশ্রণটাকে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর দেখতে পারছেন মিশ্রণটা কত সুন্দর হয়েছে এখন কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগাতে হবে এই পিঠাগুলো তৈরি করার পরে অনেকেরই রোদ্রের ব্যবস্থাটা কিন্তু একবারে নেই সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই ফ্যানের নিচে রেখে এই পিঠাগুলোকে সহজেই শুকিয়ে নিতে পারবেন আর আলো বাতাসের মধ্যে রাখলেও কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে আর এই পিঠাগুলো আমিও যে রোদ্রে শুকাবো তা না আমিও কিন্তু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব আমি কিন্তু আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ যে কেউ দেখলে সহজেই তৈরি করে নিতে পারবে অথবা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি কিন্তু প্লাস্টিকের ব্যাগে এভাবে মিশ্রণটা ভরিয়ে নিয়েছি এরপরে ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন অথবা একটা সিরিঞ্জ ব্যবহার করেও কিন্তু খুব সুন্দর মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি একটা পিঠা তৈরি করে নিলাম একইভাবে আর একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু রাত্রে তৈরি করে নিয়েছিলাম সারা রাত এভাবে ফ্যানের নিচে রেখে দিয়েছি এরপরে দেখেন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজেও দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো যখন ভাস্তে যাবেন হালকা আসে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর এই পিঠাটা কিন্তু অনেক হালকা হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না এই পিঠাটা ধনে পাতা দিয়ে তৈরি করা হয়েছে একইভাবে অনেকগুলো পিঠাই কিন্তু ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দেব আর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তবে নতুন এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার